থমকে গেল কুমিল্লা সোনামুড়া আন্তর্জাতিক নৌপথ। অনেকটা ঢাকঢোল পিটিয়ে কুমিল্লা গোমতী নদী দিয়ে বাংলাদেশ ভারত নৌপথে পণ্য পরিবহন উদ্বোধন হলেও নদীর নাব্যতা সংকটে থমকে আছে পরবর্তী কার্যক্রম। গত 5 সেপ্টেম্বর উদ্বোধনের দিন প্রথমবারের মতো কুমিল্লা বিবিরবাজার সীমান্ত দিয়ে কুমিল্লা ভারতের সোনামুড়া নৌপথে 10 টন সিমেন্ট নিয়ে একটি বার্জ ভারতের সোনামুড়ায় যায়। কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর এলাকায় এই পথের উদ্বোধন করে নৌযানটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্মকর্তাদের বুঝিয়ে দেয় বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ। কিন্তু নৌ বাণিজ্যের সম্ভাবনাময় নতুন দুয়ার উন্মোচিত হতে চললেও গোমতীর নাব্যতা সংকটের শুরুতে হোঁচট খেয়েছে এই উদ্যোগ। তবে বিআইডব্লিউটিএ বলছে গোমতীর নাব্যতা ফিরিয়ে আনতে 315 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বর্তমানে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি, তিতাস, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার বুক চিরে বহমান 92 কিলোমিটার গোমতী নদী। এর মধ্যে প্রায় 89.5 কিলোমিটার বাংলাদেশ অংশে এবং অপর অংশ ভারতের। দুই দেশের মধ্যে নৌপথে বাণিজ্যিকভাবে নৌ চলাচলে গ্রীষ্মে যেমন নদীর নাব্যতা সংকট, তেমনি বর্ষায় পানি বৃদ্ধির কারণে নদীর উপর ছোট বড় 23টি কম উচ্চতার সেতু পণ্যবাহী বড় জাহাজ চলাচলে বড় সমস্যা। ফলে ছোট জাহাজে পণ্য আমদানি রফতানি মাথায় নিয়ে কাজ করছে বিআইডব্লিউটিএ। বিবিরবাজার সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল পাল জানান, এই নৌরুটের বিষয়ে ত্রিপুরা সরকার খুবই আগ্রহী, এর মাধ্যমে আন্তঃসীমান্ত বাণিজ্য সহায়ক হবে। কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে স্থল ও নৌপথে ব্যবসা বাণিজ্য প্রসারে নানামুখে উদ্যোগ নিয়েছেন। গোমতী নদীর নাব্যতা ফিরিয়ে এনে এই প্রকল্প চালু হলে আমদানি রফতানি পণ্যে উভয় দেশই উপকৃত হবে এবং বাড়বে সরকারি রাজস্ব। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, নৌপথে আমদানি রফতানি শুরু হলে গোমতী প্রতিরক্ষা বাঁধের সুরক্ষার জন্য আমরা কাজ করব। তিনি আরও বলেন, গোমতীতে বর্ষায় পানি প্রবাহ অনেক বেড়ে যায়, তখন কম উচ্চতা সম্পন্ন ও অপরিকল্পিতভাবে তৈরি ব্রিজের নিচ দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না। অপরদিকে গ্রীষ্মকালে পানি প্রবাহ এতটাই কমে যায় যে পণ্যবাহী ছোট নৌযান চলাচল সম্ভব হবে না, তাই খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে এনে কার্যক্রম শুরু করতে হবে। কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারের কুমিল্লার সহকারী কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিপন জানান, বিবিরবাজার স্থলবন্দর আর গোমতী নদীর নৌপথে দূরত্ব 200 মিটার। এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বিভিন্ন রফতানি পণ্য ও ভারত থেকে আমদানিকৃত পণ্যের রাজস্ব আদায় হয়। নৌপথে পণ্য আমদানি ও রফতানির মাধ্যমে রাজস্ব আয় আরও বাড়বে। বিআইডব্লিউটিএ এর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জানান, গোমতীর নাব্যতা ফিরিয়ে এনে পণ্যবাহী নৌ চলাচলে উপযোগী করা একটি বড় প্রকল্প। এরই মধ্যে খননের জন্য 315 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। অনুমোদনের পর দরপত্র আহ্বান করা হবে, এজন্য খনন কাজ শুরু করতে দেরি হচ্ছে। তিনি আরও বলেন, আমরা বসে নেই, আমাদের প্রকৌশলীরা এরই মধ্যে প্রকল্প এলাকা ঘুরে এসেছেন, তারাও কাজ করছেন। ভারতের সঙ্গে আমাদের নৌ বাণিজ্যের এ উদ্যোগ সফল হবে। SMTV News Desk.